ভোকেশনাল উচ্চ মাধ্যমিকের রুটিন একটু পরিবর্তন করা হয়েছে, তোমাদের পরীক্ষার ডেট পরিবর্তন করা হয়েছে। শুরু তোমাদের যেরকম 28 তারিখ থেকে ছিল সেটা থাকছে, 29 তারিখের পরীক্ষাটা যেরকম ছিল সেরকমই থাকছে। 28 তারিখে বাংলা ইংলিশ এবং 29 তারিখে বাংলা, সেটা সেম থাকছে। 2 তারিখে তোমাদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা তোমাদের আর হবে না। 2 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে, 2 তারিখের পরীক্ষা হবে না। 5 তারিখে যেরকম পরীক্ষা ছিল ভোকেশনাল পেপার সেরকম থাকবে। 6 তারিখে যেরকম পরীক্ষা ছিল ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডি, সেটাও থাকছে। এবং তোমাদের আগে কিন্তু 7 তারিখে পরীক্ষা ছিল না, এখানে সেটা অ্যাড করা হয়েছে। 7 তারিখে পরীক্ষা দেওয়া হয়েছে, তোমাদের আগে যে পরীক্ষাটা 2 তারিখে ছিল, 2/5/2022-এ যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা হচ্ছে 7/5/2022-এ। ভোকেশনাল পেপারের পরীক্ষাটা তোমাদের হচ্ছে 7 তারিখে। তারপরে তোমাদের যেরকম 10 তারিখে পরীক্ষা ছিল সেটা সেরকমই থাকছে, 11 তারিখে যে পরীক্ষাটা ছিল সেটা সেরকমই থাকছে, 12 তারিখের যে পরীক্ষা ম্যাথস সেটাও সেম থাকছে, ইটি ডিপার্টমেন্টের এবং বাকি যাদের যা পরীক্ষা ছিল সেম থাকছে, 13 তারিখে যা পরীক্ষা ছিল সেটাও সকলের সেম থাকছে, এবং 14 তারিখে যে পরীক্ষা ছিল সেটাও সকলের সেম থাকছে। শুধু তাহলে তোমাদের যেটা পরিবর্তন করা হয়েছে, 2 মে তোমাদের যে পরীক্ষাটা ছিল সেটাকে 7ই মেতে শিফট করা হয়েছে।